হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমরা হচ্ছে খুলনায় এসেছি, তো খুলনায় আসার পরে লতিফ ভাইয়ের সাই চটপটি খাবো না, সেটা কি হয় কখনো? তো এখানে শুধু চটপটি না, এখানে অনেক কিছুই পাওয়া যায়, তো আমি বেসিক্যালি এখানে ফালুদাটা বেশি পছন্দ করি। তো চলো আমরা তাহলে দেখি এখানে কী কী খাবার আছে, আর আমরা এখন সবাই মিলে মানে ফ্যামিলি সবাই এখানে ঘুরতে আসছি, খেতে আসছি, তো চলো আমরা বাকি ভিডিওটা দেখে নিই। তারপর এখানকার হালিমও খুব বিখ্যাত। তারপর আমরা এসে এখানে কোনো বসার সিট পাচ্ছিলাম না, এখানে অনেক সিরিয়াল দেওয়া লাগছিলো, কারণ আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, এই জন্য সব জায়গা ছুটির দিনের জন্য এত পরিমাণে ভিড় যে সবাই নিচে সিরিয়ালতে দাঁড়িয়েছিল, আমরাও ওখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তারপরে সিটের ব্যবস্থা করতেছিলাম। তো আমরা সবাই হচ্ছে চটপটি, হালিম, ফালুদা, কাবাব এগুলো অর্ডার করেছিলাম, আর তালহা আর মালিহার জন্য হচ্ছে আপনার মানে ফ্রুট লাচ্ছি যেটা, সেটা অর্ডার করা হয়েছিল। এটা ঠান্ডা ছিল না, কারণ এখন হচ্ছে শীতের সময়, তো ওকে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মানে ফ্রিজিং ছাড়া, বরফ ছাড়া দেওয়া হয়েছে, যাতে এটা সুন্দরভাবে খেতে পারে। তোর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, ওইটাই পছন্দ করছে, ওটাই খাবে। তো এইভাবেই আমরা এনজয় করতেছি, মজা করতেছি, আমরা মানে ভালোই সময় কাটাচ্ছি, কারণ অনেকদিন পর খুলনাতে এসেছি, সবাই মিলে একসঙ্গে সময় কাটানো আমাদের কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।